হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা সামনে যেহেতু কুরবানির ঈদ তাই ভাবলাম ডাইনিং টেবিলে তো ডেজার্ট অবশ্যই চাই কেন যেন এবার ইচ্ছে হচ্ছে শর্টকাট কেক খাবো আবার মন চাচ্ছে চমচম খেতে আবার ইচ্ছে হচ্ছে মিষ্টি দই কি করা যায় বলুন তো হাতে তো এত সময় নেই তাই ভাবলাম টুইস্ট করে এই তিনটিকে মিলিয়ে একটি রেসিপি করে ফেলি তো এই তিনটি আইটেম মিলিয়ে আমি আপনাদের জন্য প্রেজেন্ট করলাম এবারে ঈদের জন্য দই চমচম বাটার কেক আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপিটি তো এই কেকটি আমি কিভাবে বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ঝটপটে কিভাবে দই চমচম বাটার কেক বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করি দই চমচম কেক বানানোর জন্য শুরুতে আমাদের কেকের বেসটি তৈরি করে নিতে হবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আনসল্টেড বাটার 200 গ্রাম এবং বাটারটি আমি অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি আমি একটু দেখাচ্ছি হাত দিয়ে টিপে কতটা সফট হতে হবে এখন এই বাটারটি বিট করে নিতে হবে আপনারা যদি চান ইলেকট্রিক বিটার ব্যবহার করতে পারেন তবে অনেক ভিউয়ার প্রশ্ন করেছে আপু বাসায় ইলেকট্রিক বিটার নেই সেই ক্ষেত্রে আমরা কি করব আসলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না এরকম যে কোনো হ্যান্ড হুইস্কের সাহায্যে আপনারা এই কাজটি অনায়াসে করতে পারবেন আর বাটারটি কত সফট হবে তা একটু দেখে বুঝে নিন যে আমি হুইস্ক দেওয়ার সাথে সাথে বাটারটি গলে গেছে এখন এখানে আমরা ব্যবহার করব 1 কাপ পাউডার সুগার একবারে ব্যবহার করব না চিনির এই পাউডারটি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে অল্প অল্প করে এই সুগারটি দিয়ে আমাদের মিশিয়ে একটি ফ্লফি বাটার তৈরি করতে হবে একটু জোরে জোরে মিশাতে হবে কারণ আমরা যেহেতু ইলেকট্রিক বিটার ব্যবহার করছি না তার মানে হাতের ব্যবহার করতে হবে প্রচুর চিনির পাউডার ও বাটারটি যখনই মিশে ঠিক এমন ফ্লফি হয়ে যাবে কালারটি কিছুটা এরকম সাদাটে হয়ে যাবে তখন এতে মেশাবো আমরা আন্ডা ডিম আজ আমি 4টি ডিম মেশাবো তবে সাইজে যদি একটু বড় হয় তবে আমরা 3টি ডিম মেশাবো আমি যেহেতু মিডিয়াম সাইজ থেকে একটু ছোট নিয়েছি তাই আজ আমি 4টি ডিম মেশাবো আর 4টি ডিম একবারে মেশানো যাবে না একটি একটি করে মিশিয়ে নিতে হবে একটি ডিম যখন খুবই ভালো করে মিশে যাবে তখন আমরা আরো একটি ডিম মেশাবো তার আগে নয় একটি একটি করে আমি সম্পূর্ণ ডিমগুলো বাটারের সাথে মিশিয়ে নিয়েছি এবার হচ্ছে শুকনো উপকরণের পালা শুরুতেই আমরা একটি স্ট্রেনার নিয়ে নেব তার উপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা 2 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক 2 টেবিল চামচ গুঁড়া দুধ অবশ্যই ব্যবহার করবেন তাতে কেকটি চমৎকার টেস্ট আসবে 2 টিস্পুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ কর্নফ্লাওয়ারের পাউডার অবশ্যই দিবেন কেকটি দারুণ ফ্লফি হবে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 টিস্পুন বেকিং সোডা সব উপকরণগুলো ভালো করে চেলে নিচ্ছি বাকি উপকরণগুলো ফেলে দিচ্ছি এবার আলতো করে সব মিশিয়ে নিচ্ছি একটি হ্যান্ড স্পুনের সাহায্যে এই ক্ষেত্রে কোনো চাপাচাপি করা যাবে না অনেক প্রেসার ক্রিয়েট করা যাবে না আলতো হাতে মিশিয়ে নিতে হবে একদিকে ফোল্ড করে পড়ে সম্পূর্ণ ময়দাটি মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এই ব্যাটারটি ঠিক এমন ঘন হবে একটু দেখে বুঝে নিতে হবে কারণ বাটার কেক বানাচ্ছি আমি এবং ব্যাটারটি ঠিক এমন ঘন হতে হবে আমাদের সব মিশ্রণ কমপ্লিট এবার হচ্ছে ফ্লেভার মিশাবো আজ আমি অরেঞ্জ ফ্লেভার মিশাচ্ছি 1 টিস্পুন আপনারা যে কোনো এসেন্স মিশিয়ে দিতে পারেন কেকে নরমালি অরেঞ্জ ফ্লেভারটি আমার কাছে চমৎকার লাগে তাই আমি অরেঞ্জ ফ্লেভার দিচ্ছি আপনারা চাইলে ভ্যানিলাও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই এবার আবারো ভালো করে মিশিয়ে নিচ্ছি কেকটি বেক করার জন্য এখানে আমি একটি লোফ প্যান নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজের প্যান ব্যবহার করতে পারেন স্কোয়ার সার্কেল কোনো সমস্যা নেই তবে আমি লোফ প্যানে বানাবো কেকটি তাই লোফ প্যান নিয়ে নিয়েছি হালকা তেলের গ্রিস করে আমি একটি বাটার পেপার দিয়ে দিয়েছি এবার গুলিয়ে নেওয়া সেই ব্যাটারটি আমি নিয়ে নিচ্ছি ব্যাটারটি সম্পূর্ণ ভরে নিয়েছি এবার হালকা হাতে একটু শেক করে দিচ্ছি এতে করে ব্যাটারটি সম্পূর্ণ লেভেল হয়ে যাবে আর ট্যাপ করার তেমন কোনো দরকার নেই কারণ হচ্ছে ব্যাটারটি একেবারেই মোটা তাই এর ভিতর এয়ার প্রবেশ করার তেমন কোনো পসিবিলিটি নেই কেকের ব্যাটারটি রেডি করতে করতে ওভেনটি আমি 20 মিনিট আগে প্রিহিটে রেখে দিয়েছি 170 ডিগ্রিতে এবার কেকটি বেক করে নিব 45 মিনিটসের জন্য
মাশাআল্লাহ আমাদেরকে একটি সম্পূর্ণ বেক করে নেওয়া হয়ে গেছে এবং দারুণ ফ্লপি হয়েছে গরম থাকা অবস্থাতেই। এখন এই কেকটি সম্পূর্ণ ঠান্ডা করে চলে যাব পরবর্তী স্টেপে। কেকটি ঠান্ডা হতে হতে চলুন আমরা দই চমচমের মিষ্টিটি রেডি করে ফেলি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মিষ্টি দই, 1 কাপ সুইট ইয়োগট। মিষ্টি দইটা আমার ঘরেই বানানো, এর কয়েকটি রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার এই দই মিশাবো আমি চমচম। এখানে আমি 1.5 পিস চমচম নিয়েছি, দেড়টি চমচম। এখন এই চমচমগুলো ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। আর বেশ কয়েকটি চমচমের রেসিপিও আমার চ্যানেলে আছে, লিংকটি আমি দিয়ে দিব, চাইলে আপনারা সব দেখে আসতে পারেন। চমচমগুলো ছোট করে টুকরো করে নিয়েছি, এবার দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। দইয়ের সাথে চমচমটি খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি চমচম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো মিষ্টি এতে ব্যবহার করতে পারেন, গোলাপ জামুনও ব্যবহার করতে পারেন। তবে চমচম দিয়ে আমি খেয়েছি, দারুণ একটি টেস্ট হয়, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। কেকটি ঠান্ডা হয়ে গেছে, এবার হচ্ছে সাইড থেকে আমরা একটু আলতো করে ছুটিয়ে নিচ্ছি। এখন আমাদের যে কাজটি করণীয় তা হচ্ছে আমাদের কেকের এই উপরিভাগটি আমরা রাখবো না, উপরিভাগটি আমি সমান করে কেটে নিচ্ছি। এবারে পাটটি আমি আলতো করে তুলে নিচ্ছি। ওয়াও, ইটস লুক অসম, ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক, একটি কেক তৈরি হয়ে গেছে, আশা করি দেখতেই পাচ্ছেন। কেকটি আমি উপরের দিক থেকে লেভেল করে নিয়েছি। এখন আমাদের যে কাজটি করণীয় তা হচ্ছে এই কেকটি আমাদের মাঝ বরাবর কেটে নিতে হবে। তা আমি মাঝ বরাবর সমান করে কেটে নিচ্ছি। কেকটি আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি, আর আমি আপনাদের একটু দেখাচ্ছি টুকরো করে নেয়ার পর কেকটি দেখতে কেমন হয়েছে। আমি যেমনটিকে বলেছিলাম যে কেকের ব্যাটারটি অনেক মোটা ছিল, ভেতরে কোনো প্রকারের এয়ার ক্রিয়েট হওয়ার তেমন সম্ভাবনা নেই, আশা করি দেখে বুঝতেই পারছেন কোনো প্রকারের হোল কিন্তু এতে সৃষ্টি হয়নি। আর এত বেশি স্পঞ্জি হয়েছে যে আপনারা যদি একবার এভাবে বানিয়ে না খান বুঝা বড়ই মুশকিল। এখন হচ্ছে কাজ, আমরা যে একটি দই চমচমের মিশ্রণ তৈরি করেছি সেই মিশ্রণটি আমরা কেকের মাঝখানে ঠিক এভাবে দিয়ে দিব। সম্পূর্ণ দই চমচমটি আমি মিশিয়ে নিয়েছি, এবার আমরা কেকের উপরের যে ভাগ তা দিয়ে দিব। হালকা হাতে একটু প্রেস করে দিচ্ছি, আপনারা চাইলে দুটি লেয়ারও করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে একটি লেয়ারেও আমি খেয়েছি, অনেক মজা হয়। এবার উপরের থেকে আমরা কিছুটা দই ঠিক এভাবে করে মিশিয়ে দিব। এখন আর চমচম দিব না, শুধু দইয়ের মিশ্রণটি আমরা রাখবো। দইটি দিয়ে নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমরা মনের মতো পিস করে নিব। আপনাদের খুশি আপনারা কিভাবে পিস করবেন, তবে আমি লম্বা করে পিস করে নিচ্ছি। কেকটি আমি আমার মনের মতো করে কেটে নিয়েছি, কিছুটা পেস্ট্রি কেকের মতন। এখন কিছুটা ডেকোরেশন করে দিচ্ছি, কারণ যে কোনো খাবারই ডেকোরেশন ছাড়া কেন যেন অসম্পূর্ণ লাগে। আমি কিছুটা পেস্তা বাদামের পাউডার দিয়ে দিচ্ছি। এবার আমি আরো কিছুটা সৌন্দর্য বাড়ানোর জন্য কিছুটা চেরি হালকা করে একটু কুচি করে দিয়ে দিচ্ছি। এটি অপশনাল, আপনাদের কাছে যদি ভালো লাগে আরো সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখলেন তো কত সহজে ঝটপটে আমরা দই চমচম বাটার কেক বানিয়ে ফেললাম, একের ভিতরে তিন গুণ।
বিশ্বাস করুন এত মজা যে কি বলবো। আমি আরো কয়েকবার খেয়েছি, ভাবলাম এবারের ঈদে আমার ভিউয়ার্সদের জন্য এইরকম একটি আনকমন কেকের রেসিপি প্রেজেন্ট করি। এতে তারা কেক পাচ্ছে, বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে, সাথে গরমে ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে আপনারা যদি দই ব্যবহার করেন তাতেও অসাধারণ টেস্ট আসবে, আর ভিতরে যাবে দই আর চমচমের একটি মিশ্রণ। এবার আপনারাই বলুন এই টেস্ট কেমন হবে আউট অফ দিস ওয়ার্ল্ড। চাইলে এবারের ঈদে আপনারা ট্রাই করতে পারেন, আমি ভাই এই রেসিপিটি রাখছি। আপনারা যদি কেউ ট্রাই করেন অবশ্যই ছবি তুলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান সময় থেকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বিশ্বাস করুন কামড়টি দেওয়া মাত্র এই স্বাদে যেন চোখ বন্ধ হয়ে আসে, এত মজা হয়েছে। প্লিজ আপনারা একবার ট্রাই করুন আর আমাকে জানান আপনাদের কেমন লাগে।